সবাইকে হ্যাপি চকলেট ডে। সবাই কেমন আছো? আর আজকে আমার দাদা ঠিক রাত 12টার সময় আমাকে এত চকলেট দিয়েছে। আর এই যে চকলেটের বাক্সটা দেখতে পাচ্ছ, এটা এখন আমি কাটবো না, বাকি যেগুলো দিয়েছে সেগুলো আমি কেটেছি। দেখো আমার যে কী আনন্দ হচ্ছে, আমি কখনো ভাবতেই পারিনি এত রাতে আমাকে এত চকলেট দেবে। তাও মানে চকলেট ডে শুধু পড়েছে, মানে দিনটা প্রচুর চকলেট একসঙ্গে। এ দেখো আমি তো ভিডিও করতে করতেই কিছু চকলেট খেয়ে নিলাম, আর বাকিগুলোও কিন্তু আমি খেয়ে নেবো, ঠিক বেশি টাইম লাগবে না আমার কাছে। আর তোমরা চকলেট পেয়েছো তো? আর যারা এখনও পর্যন্ত কারো থেকে চকলেট পাওনি, মানে দেওয়ার নেই তো কী হয়েছে, নিজে কিনে খাও, না হলে আমার কাছে অনেক চকলেট আছে, একটা চাইলে দিতে পারি, কিন্তু বেশি দিতে পারবো না। আর এটাই হলো আমার প্রথমবার সেই যে চকলেট ডের দিন চকলেট এতগুলো পাওয়া, মানে নিজে কিনে খেয়েছি কিন্তু কেউ দেয়নি। তো আমার দাদা আমাকে অনেক চকলেট দিয়েছে, এটা তো আমি দেখে প্রচুর খুশি হলাম। আমার যে কী আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি এত চকলেট পেলে কে না খুশি হয়। আমার দাদা যে আমাকে এত চকলেটগুলো দিল, আমি কিন্তু ওকে দেব না। আর এ থেকে যদি চাই ও একটা দিতে পারি, তাও লজেন্স চকলেট তো দেবো না। আর এই দেখো চকলেটের পাহাড় তৈরি করছি, কী মজা লাগছে আমার। এবার তোমরা বলো তোমাদেরকে কে চকলেট দিয়েছে, তোমরা চকলেট খেয়েছো তো বা আজকে খাবে? তো কে খাবে তারা বলো, অবশ্যই তাদেরকে আমি অবশ্যই একটা করে দেবো। এরপর দিন কী ডে আছে না আছে আমি কিছুই জানি না, শুধু আমি চকলেট ডে এটা আমার মানে মনে থাকবে। আমি এইসব ডে কোনো দিন মনেই রাখি না, কারণ আমার কোনো কাজেই লাগে না। আর এই চকলেট ডে তো আমি সবসময় মনে রাখবো, বিশেষ করে এই দিনটা। আর আমি চাইবো যে এরকম চকলেট ডে যেন প্রতিদিন হয়, প্রতিদিন এত চকলেট না দিলেও একটা দিলেও চলবে। আর এদিকে আমার ধীরে ধীরে চকলেট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, মানে আমি যতগুলো ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। আর এটা তো কতগুলো অনেক চকলেট, হ্যাঁ আরও এক প্যাকেট আই যে আমি খুব খুশি, এক প্যাকেট দিয়ে দিল। এবার তোমরা বলো কার কী চকলেট খেতে বেশি ভালো লাগে? আমার এখানে ডেরি মিল্ক আর কিটক্যাট খেতেই ভালো লাগে। আর তোমাদের কেমন চকলেট ভালো লাগে সেটা আমাকে বলো। তারপর সব কিছু নিয়ে আমার এই চকলেটগুলো হয়েছে, বাকি যে প্যাকেটটা দেখালাম ওটা আমি এখনও কাটবো না, আর এগুলো এখন খাই, আর ওটা আমি এখন পরে খাবো, সেই জন্য কাটলাম না, কারণ আমার কাছে চকলেট থাকলেই তো শেষ হয়ে যাবে, তাই একবারে সবটা শেষ করলাম না, ওটা পরে খাবো, গুছিয়ে রাখলাম। তো চলো আবার গুড নাইট, আমি এবার ঘুমিয়ে পড়বো সব কিছু রেখে, কারণ রাত একটা বেজে গেছে। তাই